ডেঙ্গু প্রতিরোধে বাসায় বাসায় চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এডিস মশার লার্ভা পাওয়ায় প্রথম দিনে এক বাণিজ্যিক ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে আর দক্ষিণের মেয়র জানিয়েছেন এ পর্যন্ত প্রায় উনষাট হাজার বাসায় অভিযান চালিয়ে বারোশো বাসায় এডিসের লার্ভা পাওয়া গেছে এদিকে কোন ওয়ার্ডে কি কাজ হচ্ছে তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট রাবণ রহমানের রিপোর্টে বিস্তারিত ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই চিরুনি অভিযান কার্যক্রমের উদ্বোধন হয় গুলশানের ফজলের আব্বি পার্কে এ সময় প্রধান অতিথি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লা আবু সাইদ বলেন সবাই নিজ নিজ বাড়ি এবং আশপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব আর নগরবাসীর সহযোগিতা কামনা করেন উত্তরের মেয়র প্রত্যেকে প্রত্যেকের জায়গাটা সুন্দর করে রাখলে আমাদের ঢাকা শহর সুন্দর হবে না হলে কিন্তু ডেঙ্গু যাবে না আমরা স্টিকার নিয়ে এসেছি আমরা বাড়িতে স্টিকার লাগিয়ে দিব যেখানে লার্ভা পাওয়া গিয়েছে পরবর্তীতে দশ দিন পরে আমরা আবার যখন যাব তখনই আমরা ফাইন করব এটা শুধুমাত্র একমাত্র বাড়ির জন্য অন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি আজকেও লার্ভা পায় ওটাকে আমি ছাড়ব না কিন্তু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে এক একটি ওয়ার্ডকে দশটি ব্লকে ভাগ করা হয়েছে পরীক্ষামূলকভাবে অভিযান শুরু হয় উত্তর সিটির উনিশ নম্বর ওয়ার্ডে এ সময় এই বাণিজ্যিক ভবনের ছাদে এডিস মশার লার্ভা পাই সিটি কর্পোরেশন ধ্বংস করা হয় এডিস মশার অস্তিত্ব পরে এর দায়ে ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করে উত্তর সিটি কর্পোরেশন আমরা এখানে ছাদের উপরে তার কমরে প্রচুর লার্ভা পেয়েছি অপরিচ্ছন্ন এবং লার্ভা পাওয়ার জন্য তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অনাদায় এক মাসের জেল এরপরে আরো কয়েক বাসায় এডিস মশার লার্ভা পাই সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনাকারী দল এখন এখানে যেখানে লার্ভা পাওয়া যাচ্ছে তারা কিন্তু আমাদেরকে এদিকে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশ নেন দক্ষিণের মেয়র জানান আটান্ন হাজার সাতশো আটচল্লিশ বাড়িতে অভিযান চালিয়ে বারোশো বাড়িতে এডিস মশার লার্ভা মিলেছে সেপ্টেম্বর মাসের পয়লা সপ্তাহের মধ্যে আমরা একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে আমাদের এই শহরকে নিয়ে আসতে চাই আমরা আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহেরবানীতে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব তবে উত্তর সিটির সচেতনতামূলক কার্যক্রমে আদালত কিছুটা সন্তোষ প্রকাশ করলেও অসন্তোষ জানান দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের পদক্ষেপে সরকারের বিরুদ্ধে আদালত কোনো অসন্তুষ্টি প্রকাশ করেনি সিটি কর্পোরেশনকে কিছু বিষয়ে জিজ্ঞেস করেছে সিটি কর্পোরেশনের পদক্ষেপ আর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়ে বিশেষ করে কিছু পদক্ষেপ জিজ্ঞেস করেছে সারা বছর ধরে এডিস মশা নিধনে কি করা যায় সে বিষয়ে সরকারের কোন পরিকল্পনা আছে কিনা তাও জানতে চেয়েছেন হাইকোর্ট প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ঢাকা